বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ কামুজ্জামান রবিন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওএমজি গ্রামার আজকে আমরা হাজির হয়েছি এসআরটি টু এক্সক্লেমেটরি এর মধ্যকার কিছু শর্টকাট রুলস নিয়ে চলুন তাহলে শুরু করা যাক এসআরটি টু এক্সক্লেমেটরি এখানে এসআরটি দেখুন একটি নিয়ম রয়েছে নিয়মটি হালকা বড় থাকা কারণে আমরা অনেকেই শিখতে চাই না সো আজকে এই নিয়মটি আমরা একটি শর্টকাট নিয়মে শিখব এখানে এসআরটি তে দেখুন সাবজেক্ট এবং ভার্বের সাথে এ বা এন রয়েছে সাবজেক্ট এবং ভার্বের সাথে এ বা এম যদি থাকে এক্সক্লেমেটারি শুরুতে হোয়াটে বসাতে হয় আর এ বা এম যদি না থাকে তাহলে হাউ বসাতে হয় এরপরে দেখুন ভেরি বা রয়েছে ভেরি বা উঠে গিয়ে এক্সক্লেমেটারিতে ভেরি বা গ্রেটের পরের অংশ আগে আর আগের অংশ পরে বসাতে হয় এবং সর্বশেষে এক্সক্লেমার্ক দিয়ে বাক্যটি শেষ করতে হয় উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে দেখুন ইট ইজ এখানে ইট হচ্ছে সাবজেক্ট হচ্ছে ভার্ভ সাবজেক্ট এবং ভার্ভের সাথে এ রয়েছে আর এই থাকার কারণে এ উঠে গিয়ে রূপান্তরিত হয়েছে এরপরে উঠে গিয়ে ভিড়ির পরের অংশটি আগে বসেছে আর আগের অংশটি পরে এক্সকাম বসেছে এবং সর্বশেষে এক্সকাম মার্ক দিয়ে বাক্যটি শেষ হয়েছে এর পরের উদাহরণটিতে আমরা যাই এখানে দেখুন দি ম্যান ইজ রয়েছে দি ম্যান হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব সাবজেক্ট এবং ভার্বের পরে এ বা এন নেই আর এ বা এন না থাকার কারণে এক্সক্লেমেটারি শুরুতে হাউ বসেছে এরপরে ভেরি উঠে গিয়ে ভেরির পরের অংশ আগে বসেছে আর আগের অংশটি পরে বসেছে এবং সর্বশেষে এক্সক্লাম মার্ক দিয়ে এক্সক্লেমেটারি বাক্যটি শেষ হয়েছে এর পরের নিয়মটি দেখুন এখানে

এক্সক্লামার দিয়ে বাক্যটি শেষ হয়েছে পরের উদাহরণটি দেখুন এখানে একইভাবে আই উইশ থাকার কারণে এক্সক্লামারটির শুরুতে হ্যাড বসেছে এবং বাকি সব শব্দ ঠিক রেখে এক্সক্লামার দিয়ে বাক্যটি শেষ হয়েছে এর পরের নিয়মটি দেখুন এখানে অ্যাসার্টিভে বাক্যের শুরুতে যদি সাবজেক্ট প্লাস ডিজায়ার থাকে সাবজেক্ট প্লাস ডিজায়ার উঠে গিয়ে এক্সক্লামেটারি শুরুতে ও দ্যাট কিংবা কিংবা লিখতে হবে বাকি সব শব্দগুলো ঠিক রেখে এরপরে দিয়ে বাক্যটি শেষ করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে দেখুন বাক্যের শুরুতে আই ডিজায়ার রয়েছে আই ডিজায়ার থাকার কারণে এটি উঠে গিয়ে ও দ্যাট এ রূপান্তরিত হয়েছে এবং বাকি সব শব্দ ঠিক রেখে এক্সক্লামার্ক বসেছে এর পরের উদাহরণটিতে একইভাবে আই ডিজায়ার থাকার কারণে আই ডিজায়ার উঠে গিয়ে রূপান্তরিত হয়েছে এবং বাকি সব শব্দ ঠিক রেখে দিয়ে বাক্যটি শেষ হয়েছে এর পরের নিয়মটি দেখুন অ্যাসার্টিভে যদি বাক্যের শুরুতে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট কিংবা রিজয়েস দ্যাট কিংবা সারপ্রাইজ দ্যাট কিংবা ডিলাইট দ্যাট থাকে তাহলে এসব উঠে গিয়ে এক্সক্লামাটির শুরুতে হুররা প্লাস এক্সক্লামার কিংবা ব্রাভো প্লাস এক্সক্লামার দিয়ে বাক্যটি শুরু করতে হবে এরপরে অ্যাসার্টিভের বাকি সব শব্দগুলো ঠিক রেখে এক্সক্লামেটিতে ফুল স্টপ দিয়ে বাক্যটি শেষ করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে দেখুন ইট ইজ এ ম্যাটার অফ জয় দেয় থাকার কারণে এটি উঠে গিয়ে এক্সক্লামেটির শুরুতে হুররা বসেছে এরপরে এক্সক্লামার এরপরে অ্যাসার্টিভের বাকি সব শব্দগুলো ঠিক রেখে ফুল স্টপ বসেছে পরের উদাহরণটি দেখুন একইভাবে থাকার কারণে এটি উঠে গিয়ে রূপান্তরিত হয়েছে এরপর এরপরে সব বাক্যগুলো ঠিক রেখে বাক্যটি শেষ হয়েছে এর পরের উদাহরণটি দেখুন এখানে একইভাবে ইট ইজ এ ম্যাটার অফ ডিলাইট দ্যাট থাকার কারণে এটি উঠে গিয়ে ব্রাভোতে রূপান্তরিত হয়েছে এরপরে এক্সক্লামার এরপরে অ্যাসার্টিভ এর বাকি সব শব্দ ঠিক রেখে ফুল স্টপ দেওয়া হয়েছে এরপরে নিয়মটি দেখুন অ্যাসার্টিভে যদি বাকি শুরুতে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট কিংবা আই রিগ্রেট দ্যাট থাকে তাহলে এগুলো উঠে গিয়ে এক্সক্লামেটির শুরুতে আলাস প্লাস এক্সক্লামার কিংবা ওহ প্লাস এক্সক্লামার দিয়ে বাক্যটি শুরু করতে হবে এরপরে এসআরটিভের বাকি শব্দগুলো ঠিক রেখে ফুলস্টপ দিয়ে বাক্যটি শেষ করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে দেখুন ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকার কারণে এটি উঠে গিয়ে আলাসে রূপান্তরিত হয়েছে এরপর এক্সক্লাম মার্ক এরপরে অ্যাসারটিভের বাকি সব শব্দগুলো ঠিক রেখে ফুল দিয়ে বাক্যটি শেষ হয়েছে এরপরের উদাহরণটি দেখুন এখানে শব্দের শুরুতে আই রিগ্রেট দ্যাট থাকার কারণে এটি উঠে গিয়ে এক্সক্লামেটির শুরুতে আলাসে রূপান্তরিত হয়েছে এরপর এক্সক্লাম মার্ক এরপরে বাকি সব শব্দগুলো ঠিক রেখে এক্সক্লামেটিতে ফুল স্টপ বসেছে আমরা পরে নিয়মটিতে চলে আসি অ্যাসাটিভে বাকি শুরুতে যদি ইট ইজ এ বেটার অফ শ্যাম দ্যাট কিংবা লেট থাকে তাহলে এগুলো উঠে গিয়ে এক্সক্লেমেটের শুরুতে ফি প্লাস এক্সক্লেম মার্ক বসে উদাহরণস্বরূপ বলা যায় যে ইট ইজ এ ম্যাটার অফ শ্যাম দ্যাট থাকার কারণে এটি উঠে গিয়ে ফিতে রূপান্তরিত হয়েছে এরপর এক্সক্লাম মার্ক এরপরে বাকি সব শব্দগুলো ঠিক রেখে এক্সক্লামেটিতে ফুল স্টপ বসেছে পরের উদাহরণটি দেখুন এখানে অ্যাসার্টিভের শুরুতে লেট থাকার কারণে এটি উঠে গিয়ে এক্সক্লামেটের শুরুতে ফি বসেছে এরপরে এক্সক্লাম বার্ক এরপরে বাকি সব শব্দগুলো ঠিক রেখে এক্সক্লামেটিতে ফুল বসেছে আমাদের চ্যানেলের নিত্য নতুন কন্টেন্ট পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ